একটা সময় ছিল যখন ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না, তাই ঝড়ের নাম রাখার চল শুরু হয়। আর এটি করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন WMO। WMO সেজন্য পাঁচটি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় করে 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে WMO-র কাছে পাঠায়। বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে আঞ্চলিক কমিটির একটি প্যানেল। তার নাম WMO এসক্যাপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। এর মধ্যে আছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত। 2018 সালে RMSC নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকা করে। এ সময় 13টি দেশ 13টি করে নাম দেয়। নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয়। রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে। বিশ্বের কোনো অঞ্চলের কোনো মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না, রূঢ় হতে পারবে না, সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায় এমন হতে হবে, সর্বোচ্চ 8টি বর্ণ থাকতে হবে। নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়ে দিতে হবে। সদস্য দেশগুলোর দেওয়া প্রস্তাবিত নাম সময়ে সময়ে সংশোধন করা যাবে। সদস্য রাষ্ট্রগুলোর ইংরেজি নামের আদ্যক্ষর অনুযায়ী নামের তালিকা হয়। যেমন ইংরেজি বর্ণমালা অনুযায়ী এই 13টি দেশের মধ্যে সবচেয়ে আগে থাকে বাংলাদেশের নাম, আর শেষে থাকে ইয়েমেনের নাম। এবার মোখা শব্দটি ইয়েমেন থেকে নেওয়া হয়েছে, এরপরই আসবে বাংলাদেশের দেওয়া নাম। মোখা ইয়েমেনের একটি বন্দর শহরের নাম। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শহর এটি। ঊনবিংশ শতকে ইয়েমেনের প্রধান বন্দরে পরিণত হয় মোখা। শহরটি কফির বাণিজ্যের জন্য সুপরিচিত। মোখা নামে একটি কফিরও নাম আছে। সেই পঞ্চদশ শতক থেকে কফির বড় বাজার ছিল মোখা। এর সুখ্যাতি এখনও আছে।